ঠিক আছে, এই যে বিতর্ক বক্তৃতা এগুলো করা ভালো, সুন্দরভাবে কথা বলার সবচেয়ে অনেক ভালো, ঠিক একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি গোপালগঞ্জে টুকিপাড়ায় গেলাম, গোপালগঞ্জে এসে ওনাদের বাড়ির আশেপাশে একটা গাছ আমাকে দেখে দিল, গাছে নিয়ে সুন্দর করে পাতা করা আমাকে বললো এলাকাবাসী, গৌরবের সামনে বললো যে বঙ্গবন্ধু যখন ছোট ছিলেন এই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা তিনি বক্তৃতা প্র্যাকটিস করতেন, এবং বক্তৃতায় যে কাজ হয় তার একটা বড় উপমান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা 7.5 কোটি মানুষ, আমরা তো নিরস্ত্র ছিলাম, আর পাকিস্তানি আর্মি কিন্তু সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত ছিল, এবং ওরা নিজেদেরকে বলতো, দাবি করতো যে ওরা পৃথিবীর 1 নম্বর সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চলে গেলাম কেন? কারণ বঙ্গবন্ধু আমাদেরকে বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা রক্ত দিতে চলে গেলাম যে রক্ত দিলে স্বাধীন হওয়া যাবে, এটা কিন্তু যুক্তির ঊর্ধ্বে, এটা বঙ্গবন্ধুর ভাষণের দ্বারা আমরা উদ্বুদ্ধ হলাম। আমি বিশ্বাস করি যে আমাদের দেশটা স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে স্বপ্নের দেশ এবং স্মৃতির দেশ, সেটা বঙ্গবন্ধু তৈরি করা, কাজেই বক্তৃতা খুবই জরুরি জিনিস। তো আমরা সেই জন্যই সব কিছু করবো, আমরা বেশি বেশি করে সংস্কৃতির চর্চা করবো। আমি শেষ বক্তৃতার শেষ অংশ যেটা বলি সেটাই, সেটা হচ্ছে মা নামে আমার একটা বই আছে, তোমরা অনেকেই জানো। 1960 সালে ঢাকা শহরে ক্লাস সিক্সে পড়ত আজাদ, সেন্ট গ্রেগরি স্কুলে ক্লাস সিক্সের ছাত্র আজাদ, ইস্কাটনে তাদের বাড়ি, ভীষণ বড় লোকের ছেলে ছিল সে, বাবা মার একমাত্র ছেলে, বাড়িতে বাগান ছিল, সরোবর ছিল, মাস্টার বাগান ছিল, হরিণ ছিল। আজাদের বাবা আরেকটা বিয়ে করবে, আজাদের মা বললেন খবরদার তুমি আরেকটা বিয়ে করবে না, যদি করো আমি এই বাড়ি ছেড়ে বের হয়ে যাবো, আজাদকে নিয়ে যাবো, তুমি কোনোদিন আমার মুখ দেখতে পাবে না। আজাদের বাবা আরেকটা বিয়ে করেন, প্রতিবাদে ক্লাস সিক্সে পড়া আজাদকে নিয়ে আজাদের মা সেই রাস্তা সব ছেড়ে বের হয়ে যান এবং মগবাজারের বস্তিতে আশ্রয় নেন। অনেক কষ্ট করে আজাদকে লেখাপড়া করেন, আজাদ ম্যাট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, করাচি থেকে ডিগ্রি পাস করলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করলো। 1971 সাল দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আজাদের বন্ধুরা সবাই আগরতলায় গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে ঢাকা শহরে এসে গেরিলা অপারেশন করেন, বেশ কয়েকটা সুন্দর সুন্দর অপারেশন করেছে তারা। আজাদকে তারা বলল তুই কি আমাদের সঙ্গে যুদ্ধে যাবি, কারণ আজাদ বন্দুক চালাতে পারত, বাবার বন্দুক ছিল। আজাদ বলল এই জগতে মা ছাড়া আমার কেউ নাই, এবং মায়েরও আমি ছাড়া আর কেউ নাই, মা যদি আমাকে অনুমতি দেন তাহলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ নাকি গিয়ে বললো মা আমি কি যুদ্ধে যাবো, মা বললে নিশ্চয়ই যাবে, আমি তোমাকে আমার জন্য মানুষ করে দিই, তুমি দেশের কাকে রাখবে, দশের কাকে রাখবে, সেই জন্যই তোমাকে মানুষ করে। আজাদ যুদ্ধে গেল, দুটো অপারেশনে অংশগ্রহণ করলো, এবং আজাদদের বাড়িতে মুক্তিযোদ্ধারা এসে আশ্রয় নিল, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হল। 1971 সালের 30শে আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়ি পাকিস্তানি সেনাবাহিনী ঘেরাও করে। আজাদদের বাড়িতে রাত্রিবেলা ঘেরাও করা হলে গোলাগুলি হয় এবং আজাদ সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাওয়া হয়, রমনা থানায় রেখে দেন। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করতে রমনা থানায় গেলে পাকিস্তানি সেনাবাহিনীর দালালেরা বললো আজাদের বাবা বড় লোক, ওকে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো, ও রাজসাক্ষী হবে, ওকে বলুন ওর বন্ধু বান্ধবরা কোথায় লুকিয়ে আছে সব যেন বলে দেয়। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করে বললেন শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বললো মা কয়েকদিন ভাত খাই না, আজাদ বললো মা কয়েকদিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত মেঝে টিফিন ক্যারিয়ারের বাটিতে সাজিয়ে রমনা থানায় গেলেন, গিয়ে দেখলেন ছেলে নেই, এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি, এবং এই মা 1985 সাল পর্যন্ত আরো 14 বছর বেঁচে ছিলেন, তিনি আর কোনোদিন ভাত খাননি, এবং তিনি কোনোদিনও বিছানায় শুতেন না, কারণ তিনি দেখেছেন যে তার ছেলে আজাদ রমনা থানায় মেঝেতে বসে আছে। 1985 সালে যখন আজাদের মা মারা যাবেন তিনি বললেন আমার কবরের গায়ে লিখে রাখবে শহীদ আজাদের মা। জুলাইয়ে যখন আজাদকে সমাধিস্থ করা হচ্ছিল, আজাদের মাকে সমাহিত করা হচ্ছিল, মুক্তিযোদ্ধারা আমাকে বলেছেন, জাহানারা ইমাম বাইরে গাড়িতে বসেছিলেন,
রোগের মধ্যে দৃষ্টি হতে শুরু করলো এবং মুক্তিযোদ্ধাদের মনে হলো শহীদ আজাদ, শহীদ জমি, শহীদ প্রতি, বাংলাদেশের 30 লক্ষ শহীদ এই বীর মায়ের জন্য পুষ্পবৃষ্টি বর্ষণ করছে। ওই খবরটা আছে জুলাই কমিশনের পেছনের দিকে যদি তোমরা যাও, গেলেই লোকে যেহেতু রেগুলার দেয় গেলেই তোমাদেরকে দেখিয়ে দেবে যে আজাদের মায়ের কবরটা কোথায়। একজন মায়ের জন্যে নিজের সন্তানের জীবনের চেয়ে বড় কিছু নাই, একজন মানুষের জন্য নিজের জীবনের চেয়ে বড় কিছু নাই। আমাদের বড় ভাইয়েরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের ভালো থাকার জন্য, আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে উৎসর্গ করেছিলেন আমাদের ভালো থাকার জন্য। তারা তাদের কাজ করে গেছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এখন আমাদের কর্তব্য হচ্ছে তাদের এই ঋণ শোধ করা। এই জন্য আমাদেরকে লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না, রক্ত দিতে হবে না, আমাদেরকে শুধু নিজেকে গড়ে তুলতে হবে। আমি যদি গড়ে উঠছি আমার দেশ গড়ে উঠছে, তাই না? কাজী নজরুল ইসলামের কবিতা আছে না, আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার করে জাগিয়ে মাগো রাত হবে। আমরা যদি জেগে থাকি তাহলে দেশ জেগে থাকবে, তাই তো? সেই জন্যে আমাদেরকে কীভাবে জাগতে হবে, তোমরা প্রচুর প্রবেশ বই করবে। আর আমি যেহেতু কৃষকের সম্পাদক, কৃষকদেরকে আমি বলি, স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বলি, কৃষক অবস্থা তোমরা পড়ো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে আমার পাশে যে স্যার বসেছেন তিনি বলেছেন যে তার ছেলে প্রচুর কিশোর আলো পড়ে এবং তার ছেলে এবং মেয়ে দুই ভাই বোন ঝগড়া করে কি আগে পড়বে। যাই হোক, এত সুন্দর একটা আয়োজনের জন্য আমি তোমাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আমি ছোটবেলা থেকে তোমাদেরকে বলেছি পত্রিকা চারমালা করতাম, বুয়েতে এসে আমি এরকম বিতর্ক বক্তৃতা সংস্কৃতির সপ্তাহটি আয়োজন করতাম। এখন আমি প্রথম আলো বিষয়ে অনুষ্ঠান করি, আমি জানি তার আয়োজন করা কত কষ্ট, অনেক কষ্ট, কিন্তু এই কষ্টগুলো তোমাদেরকে ট্রেনিং হিসেবে কাজে দেবে। এই কষ্টের মধ্যে দিয়ে তোমরা নেতৃত্বের গুণ গড়ে উঠবে, তোমরা বাংলাদেশের নেতা হবে, ভবিষ্যতে পৃথিবীর নেতা হবে। কাজেই আজকে তোমাদের এই কষ্টটা যেমন একটা সুন্দর অনুষ্ঠান করছো এই জন্যে সার্থক হয়েছে, তোমরা বলেছো 4 দিন ধরে অনেক স্কুল কলেজে অংশগ্রহণ হচ্ছে সেই জন্যে সার্থক হয়েছে, কিন্তু ভবিষ্যতের জন্য এটা একটা বিশাল বিনিয়োগ হয়ে রইল। এইটা তোমাদেরকে আমাদেরকে বাংলাদেশের নেতা হিসেবে তৈরি করবে, পৃথিবীর নেতা হিসেবে তৈরি করবে। আমি অনেক ধন্যবাদ জানাই প্রিন্সিপাল স্যারকে, আমাদের এই ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান স্যারকে, তারপরে বিশ্বাস বিল্ডার সহ যারা স্পন্সর আছেন তাদেরকে, আর এখানে আত্মহসেন খোকন যিনি আছেন উনি আমার ছোটবেলাকার বন্ধু, আমরা ছোটবেলায় একসঙ্গে মিথুন নারায়ণ বের করতাম সেটাও, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমাকে তো বড় মেয়ের তার পাওয়ার উপায় নাই, অন্তত ছোট মেয়ের তার নিতে হবে অবশ্যই। ধন্যবাদ।